দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুক। এই যে এখানে যে সবুজ বাংলা একটা রেস্টুরেন্ট, এটা দখল করার জন্য সে ছয় মাসের জেল খাটিয়ে আসছে, মামলা করছে মালিক। এগুলো আপনারা তথ্য নিলে জানতে পারবেন। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজ গুলো আপনারা যদি সংগ্রহ করেন তাহলে সবকিছু পাবেন, কে দোষী কে নির্দোষী। পক্ষ থেকে এবং আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই দাবি, এখন হচ্ছে আমরা সবাই আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই চলে যাবে। আমাদের দাবি প্রশাসনের কাছে, প্রশাসন সুষ্ঠু তদন্ত করে বিচার বাস্তবায়ন করবে। শুরু করে বিরোধ থেকে ছাত্ররাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে, এই নিয়ে গ্রামবাসী এবং ছাত্রদের মধ্যে দেওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমরা এখানে আসি এবং পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছি। পরিস্থিতি শান্ত আছে, বাড়তি পুলিশ মোতায়েন আছে। এখন পর্যন্ত আহতদের মধ্যে প্রায় 8 জনের সংখ্যা জানা গেছে আর কি, বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। কাউকে আটক আছে কি এখন পর্যন্ত? আটক করা হয়নি। শিক্ষার্থীর অভিযোগ করছিলেন দুলাল মিয়া নামে একজনের নাম বিশেষ বলছে, এটি অফিস করা হয়েছে এবং শিক্ষার্থীদের টিজিং করা হয় বলেও তারা অভিযোগ করছে। ব্যাপারটা কেমন মতে আছে এই বিষয়ে? আমাদের অনুসন্ধান সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। অফিসটা তারা বলছেন যে অফিসটা মানে এখনো তারা বিক্ষোভ করছে এবং অফিসটা বিষয়ে বিহিত ব্যবস্থা নিতে বলছে। আমরা অনুসন্ধান করে দেখবো অফিসটা কার অফিস, কিসের অফিস, কেন এখানে করা হয়েছে, এখানে কি ধরনের কর্মকাণ্ড করা হয় এবং কেন ছাত্রদের যে অভিযোগ আছে এই অভিযোগগুলি আমরা খতিয়ে দেখবো এবং অনুসন্ধান সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ডানা।